شيء مهم شيء
সমাজ চলার জন্য এখানে সমবেত হয়েছি ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আপনারা কান খুলে শুনে রাখেন আমাদের প্রিয় নেতার নামে যদি ওই মিথ্যা মামলা দায়ের করানো হয় শেষ পর্যন্ত লালমনির হাতে কোন আওয়ামী লীগ কোন পুলিশ প্রশাসন সুস্থভাবে চলাফেরা করতে পারে না মনে রাখবেন এটি চাষাতুর হবে একটু এটা আপনার পোষ্য নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেল ইমরান নয় এটা আমরা প্রধান বিচারপতি সিনহা নয় যে তাকে আমরা বাতিল করে দেবেন শুধুমাত্র হচ্ছে আমাদের অস্তিত্ব লাখো জনতা উনি ইচ্ছা করে একদিনের ব্যবধানে সমবেত করতে পারে সুতরাং আমি আমার বক্তব্য বাড়াতে চাই না শুধুমাত্র আদিবাসী উপজেলা বিএনপির পক্ষ থেকে এই নিন্দা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এই মিথ্যা মামলার প্রতিবাদে গায়েবি মামলার প্রতিবাদে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা ছেলেকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চাইতাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরোহ খালেদা জিয়া জিন্দাবাদ তাহলে রঙ্গা তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা ডক্টর আসাদুল হাফিজ শুরু ভাই জিন্দাবাদ 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 বক্তব্য আসছেন সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রাণ প্রিয় চান্দাসী ভাইরা আসসালামু আলাইকুম সময় কম শুধু এটুকুই বলতে চাই বুড়িমারি থেকে মহামারি আমরা প্রস্তুত আছি দিয়েছে ভিসা নীতি দিয়েছে লালমনির আওয়ামী লীগের ভাইদের বলি বিএনপি আপনাদের বিরুদ্ধে স্যাংশন জারি করবে আপনাদের পালানোর ভিসা পাবেন না আপনারা প্রস্তুত আছেন কি না বলে জটিল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে পরেও আমি রংপুর গিয়ে কাঠ সরিয়ে এখানে হাজির হয়েছি আমার নামে হত্যা মামলা দিয়েছে কিন্তু স্তব্ধ করতে পারে নাই আপনারা প্রস্তুত আছেন কিনা মামলা উপস্থিত রয়েছে এবং